আসসালামু আলাইকুম, আমি আরিফ বিল্লা। আমি আজকে দেখাবো আপনি কিভাবে hostrio.com থেকে একটি ডোমেইন হোস্টিং কিনবেন। অনেকে আছে যারা নতুন ডোমেইন হোস্টিং কিনতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোন ফিল্ডে কী বসাতে হবে সে সম্পর্কে তেমন কিছু জানে না অথবা কনফিউজড। তো আজকে দেখাবো যে কিভাবে আপনি ডোমেইন হোস্টিং ফুললি কিনতে পারেন কোনো প্রকার সমস্যা ছাড়া, ঠিক আছে? তো আমরা হচ্ছে শেয়ার হোস্টিং, এখানে যে মেনুতে শেয়ার হোস্টিং দেখতে পাবো, এখানে ক্লিক করে যে কোনো একটা প্যাকেজ পছন্দ করে আপনি চাইলে বিজনেস হোস্টিং, রিসেলার হোস্টিং, বিপিএস যে প্যাকেজগুলো আছে এগুলো একবার দেখতে পারেন। তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে এটা পছন্দ করলাম এবং বাই নাওতে ক্লিক করলাম। বায়নাইতে ক্লিক করার পরে আপনি এখানে তিনটি অপশন দেখতে পারবেন। প্রথম বক্সে এখানে যদি আপনি ডোমেইন রেজিস্টার করতে চান, অর্থাৎ আপনার প্রিভিয়াস যদি কোনো ডোমেইন কেনা না থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই বক্সে আপনার ডোমেইন নামটি লিখতে পারেন। আমি একটা ডোমেইন নাম এখানে লিখে দেখাই, ঠিক আছে? লিখে চেক করব যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল আছে, আমাদেরকে কনগ্রেচুলেশন জানাচ্ছে। তো সেকেন্ড যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার কোনো একটা রেজিস্ট্রিতে, মানে কোনো একটা হোস্টিং প্রোভাইডার কোম্পানিতে আপনার ডোমেইনটা আছে, সেটা হচ্ছে আপনি আমার এখানে রেজিস্ট্রিতে আনতে চাচ্ছেন, আমার যে রেজিস্ট্রি আছে এখানে আনতে চাচ্ছেন, মানে ওখান থেকে একদম কন্ট্রোল প্যানেল সহ আমার যে hostrio.com যে ওয়েবসাইট আছে এখানে আপনি আনতে চাচ্ছেন, ঠিক আছে? আর থার্ড যে অপশনটা এটা হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, সেটা হচ্ছে নেমসিপ বা কোডেডি থেকে যদি ডোমেইন কেনা থাকে তখন কিন্তু আপনি ওই রেজিস্ট্রিটা ট্রান্সফার না করে শুধুমাত্র এখানে ওই ডোমেইনটা আমাদের হোস্টিংয়ের সাথে কানেক্ট করাতে পারেন, ঠিক আছে? তো আমি যেহেতু এখন একটা ডোমেইন রেজিস্ট্রেশন করবো না, জাস্ট দেখাবো, সেজন্য আমি একটা এক্সিস্টিং ডোমেইন যেটা অন্য একটা হোস্টিং প্রোভাইডার থেকে, ইন্টারন্যাশনাল হোস্টিং প্রোভাইডার থেকে কেনা, এবং সেই ডোমেইনটা থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আছে আপনার ডোমেইনের এক্সটেনশন, ওকে, এই ডোমেইনটা অলরেডি আছে ওখানে, আমরা জাস্ট একটা ডিজিট দিয়ে দেই দেখানোর জন্য, ওকে। এখানে যে স্টেপটা আছে এখানে আপনি দেখতে পাবেন আপনার প্যাকেজের যে ফুল ডিটেলসটা আছে এখানে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? আপনি এখান থেকে মান্থলি, ইয়ারলি সিলেক্ট করতে পারেন, আমি হচ্ছে অ্যানুয়ালি সিলেক্ট করবো। অ্যানুয়ালি সিলেক্ট করলে কিন্তু এখানে আপনি কিছুটা ডিসকাউন্ট দেখতে পাবেন, ঠিক আছে? দেন হচ্ছে কন্টিনিউ। এই স্টেপে এসে আমরা দেখতে পাবো যে আমাদের যে ডোমেইনটা কিন্তু আমরা হচ্ছে এক্সিস্টিং ডোমেইন সিলেক্ট করছিলাম, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রাইজিংটা অ্যাড হয় না, ঠিক আছে? এখানে আমরা প্রমোশনের যে বারটা আছে এটা কিন্তু দেখতে পারবো। আমরা চাইলে আমরা আমরা যদি কখনও প্রমোশনাল কোড যদি রিলিজ করি তখন আপনি কিন্তু সেই কোড এখানে দিয়ে আপনি আর নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট কিন্তু পেতে পারেন, ঠিক আছে? আমাদের কোড একটি অ্যাভেলেবেল আছে, দেখি এটা এখানে অ্যাভেলেবেল হয় কি না। না, এটা অ্যাভেলেবেল হচ্ছে না, এটা মেবি এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখানে আপনার যে ডিটেলসটা আছে সেই ডিটেলসগুলো এখানে ফিল আপ করে, দেন হচ্ছে এখানে চেকস বক্স ইয়েস অলরেডি দেওয়া আছে এখানে চেক মার্ক করে কমপ্লিট অর্ডার ক্লিক করবেন। তো এখানে যে পেমেন্টের যে বিষয়টা আছে এখানে একটু আছে, কনফিউশন আছে, এখানে পেপাল, বিকাশ নগদ এবং নিস্কিল, আপনি যে যে ওয়েতে পেমেন্ট করবেন সেটা অবশ্যই চেক মার্ক করবেন। আপনি যদি বিকাশ থেকে করেন তো অবশ্যই এটা এটা সিলেক্ট করবেন, বিকাশ নগদ, এম ক্যাশ, শিওর ক্যাশ, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের ফর্ম, ঠিক আছে? আপনার তো একটা অ্যাকাউন্ট নাই এখানে, আপনি যে একটা হোস্টিং প্যাকেজ কিনছেন একটা অ্যাকাউন্ট তো থাকতে হবে যেখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, ওকে? আর আপনি যদি আপনার যদি এর আগে যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ওখানে ওই বাটনে ক্লিক করে এখানে আপনি অ্যাকাউন্টের ভিতরে কিন্তু অ্যাক্সেস নিতে পারেন, ওকে? আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখালাম না, আপনারা ক্রিয়েট করে নেবেন যদি, সরি, লগইন বাটনে ক্লিক করবেন, ওকে। দেন হচ্ছে ওখানে যে পেমেন্টের যে অপশনটা এর আগের বার দেখিয়েছিলাম, ঠিক আছে, এটা সিলেক্ট করে চেক মার্ক কমপ্লিট অর্ডার, ওকে। দেন এখানে দেখতে পাবেন যে আপনার একটা ইনভয়েস জেনারেট হয়েছে, ঠিক আছে? এবং এখানে কিছু ফোন নাম্বার দেওয়া আছে,
আপনি যে মাধ্যমে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই মাধ্যমের যে ডিটেলস আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আপনি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, ডিবি বিলের মাধ্যমেও কিন্তু টাকা সেন্ড করতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনাকে রেফারেন্স যে নাম্বার আছে একটা রেফারেন্স বক্স আসে, আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান তখন কিন্তু একটা রেফারেন্স নাম্বারের নামে একটা বক্স আসে, ঠিক আছে? বিকাশ থেকে ম্যানুয়ালি করেন আর অ্যাপ থেকে করেন, তো ওখানে আপনি কিন্তু এখানে যে আপনার ইউনিক একটা কোড পাবেন, ঠিক আছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা হবে। এখানে আমার 68 আসছে, এর মানে আপনার এখানে আমার 68 আসছে এবং আপনার কিন্তু অন্য একটা আসবে, ঠিক আছে? একটা একজনের সাথে আরেকজনের কিন্তু এখানে মিলবে না এটা। তো এটা দেখেই আমরা ডিসাইড করতে পারি বা আমরা দেখতে পারি যে আপনি হচ্ছে এই অর্ডারটা কিনছেন, আর আপনি যে কিনছেন সেটা কিন্তু আমরা এই রেফারেন্স যে কোডটা আছে এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে? আপনি যদি এই বিষয়টা নিয়ে কনফিউজড হয় আপনি চাইলে কিন্তু এখানে এই নাম্বারে ফোন করতে পারেন, ফোন করে ওনাকে কনফার্ম করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু রেফারেন্স নাম্বার যে জটিলতাটা আছে এটা কিন্তু ওরকমভাবে প্রয়োজন হবে না, ঠিক আছে? তখন কিন্তু উনি কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনি যখন ক্লায়েন্ট এরিয়া আসবেন, আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, তখন কিন্তু আপনি মাই সার্ভিস থেকে এখানে দেখতে পারবেন যে আপনার সার্ভিসটি, ঠিক আছে, আমি যেহেতু পেমেন্ট করি না তো এখনও হচ্ছে পেন্ডিংয়ে আছে, আমি পেমেন্ট করলে এটা এইভাবে অ্যাক্টিভ হয়ে যেত, এবং আপনার যে ডোমেনটি আছে ডোমেনটি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? যেহেতু আমি ডোমেনটি কিনি নাই, জাস্ট কানেক্ট করেছি, সেক্ষেত্রে কিন্তু আমার ডোমেনটি এখানে আসে নাই। আপনি যদি পার্সেস করেন অথবা ট্রান্সফার করেন তখন কিন্তু আপনি এখান থেকে ডোমেনগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে? ম্যানেজ ডোমেন থেকে আপনি ডিএনএস চেঞ্জ করতে পারবেন অথবা অন্যান্য যে ডোমেন কন্টেন্ট ম্যানেজার যে কাজ আছে সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এখান থেকে। ওকে, আর আমরা যেহেতু এখনও পর্যন্ত ইনভয়েসটি পেইড করি নাই, তো এখানে কিন্তু আবার দেখতে পারবেন যে এখানে আনপেইড দেখাচ্ছে, অথবা আপনার 1 মাস শেষ হয়ে গেলে বা 1 বছর শেষ হয়ে গেলে যখন আবার রিনিউ করার প্রয়োজন হবে তখন কিন্তু এখানে দেখতে পাবেন, ঠিক আছে, আনপেইড আছে। এখানে আনপেইডে ক্লিক করে ওখানে যে ডিটেলস আছে ওই ডিটেলস দেখে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন, এবং আপনাকে ইমেইলেও জানিয়ে দেওয়া হবে যে আপনার 1 বছর বা 1 মাসের যে সাবস্ক্রিপশনটা ছিল সেটার মেয়াদ এক্সপায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? এখানে আরও বেশ কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আপনারা ঘুরে ঘুরে দেখবেন, দেখলে সমস্যা নেই। আর একটা হচ্ছে, আমি আর দুইটা বিষয় এখানে মেনশন করব, এটা একটা হচ্ছে অ্যাড ফান্ড। আপনার হচ্ছে 1 বছর বা 1 মাস পরে মনে নাও থাকতে পারে যে আপনি এখান থেকে সার্ভিস নিয়েছিলেন, এটা স্বাভাবিক বিষয় না বিভিন্ন ব্যস্ততার কারণে, তখন এখন আপনি করতে পারেন কি, এখান থেকে বিকাশে মনে করেন যে আমরা 100, ঠিক আছে, 1500 টাকার একটা সাবস্ক্রিপশন কিনেছিলাম, 1500 টাকা আমরা এখানে ডিপোজিট করে রাখতে চাই, ঠিক আছে? তো তখন আপনি করতে পারেন কি, এখানে 1500 টাকা বা যে কোনো অ্যামাউন্ট আপনি ডিপোজিট করে রাখতে পারেন, এটা ব্যাংকের মতো করে। যখন আপনার 1 মাস বা 1 বছর হবে, ঠিক আছে, তখন আমরা অটোমেটিকলি এখান থেকে টাকাটা কেটে নিয়ে আপনার সার্ভিসটি অ্যাক্টিভ রাখবো, ঠিক আছে? এখানে যেহেতু আমার ডেমো একটা অ্যাকাউন্ট, সো এখানে একটা ইরোর আসছে, আপনারা যখন আপনাদের অ্যাকাউন্ট থেকে ট্রাই করবেন তখন কিন্তু এটা এখানে ইনভয়েস, ও এর আগে যে ইনভয়েসটা দেখতে পাচ্ছিলেন সেরকম একটা ইনভয়েস এখানে চলে আসবে, ঠিক আছে? এটা জাস্ট একটা ডেমো অ্যাকাউন্ট। আর যদি আপনাদের হোস্টিং রিলেটেড কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে একটা নাম্বার আমি এর আগে প্রিভিয়াস দেখেছিলাম ওই নাম্বারে ফোন করতে পারেন, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করতে পারেন, অথবা এখানে কিন্তু আপনারা অভিযোগটি, যে অভিযোগটি আছে, যে সমস্যাটি আছে, সমস্যাটি দেখিয়ে দেন আপনি যে সার্ভিসটি, যে সার্ভিসটির জন্য আপনি অভিযোগটি দিয়েছেন সেবার সার্ভিসটি সিলেক্ট করে কিন্তু এখানে অভিযোগটি লিখে সাবমিট করতে পারেন, ঠিক আছে? আমরা খুব দ্রুত আপনার যে সমস্যাটা আছে এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর যদি কোনো সমস্যা হয় আমাদের ফোন নাম্বারে কল করবেন অথবা ইমেইলে কোনো সমস্যা থাকলে এটা জানাতে পারেন। আর থার্ডলি, এখানে ওপেন টিকিট ক্লিক করে এখানে কিন্তু আপনার অভিযোগটি সাবমিট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।